আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট বিশেষ সতর্কতা সবাই সবার অবস্থান থেকে কুয়েতে সন্ত্রাসী সংগঠন আইএস এর হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ জায়গায় স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে আপনারা গত দুদিন থেকে দেখছেন কুয়েতের যেমন মেরিনা মল থ্রি সিক্সটি মল সাগরপাড় পানতাস সালমিয়া সিটি সেন্টার বাড়ি বাড়ি যুদ্ধযান নিয়ে স্পেশাল ফোর্স বা বিশেষ বাহিনীর অবস্থান বা ঘুরে বেড়াচ্ছে সেটা কুয়েতের সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু প্রবাসীদের যেটা করণীয় আপনি যখন গড় থেকে বের হবেন আপনি অবশ্যই আপনার সিভিল আইডিটা সাথে নিয়ে বের হবেন আপনি যখন ঘর থেকে বের হবেন আপনার কোম্পানির বেস কার্ড সাথে নিয়ে বের হবেন আপনি যখন ঘর থেকে বের হবেন আপনার পরিচয়পত্র সাথে রাখবেন কারণ আইএসের হামলার আশঙ্কায় বেশ কিছু লোক আটক করা হয়েছে বলেও দেশটির নিরাপত্তা সূত্র থেকে জানানো হয় আপনারা জানেন যে এসব পরিস্থিতিতে আপনাদের যদি আগের অভিজ্ঞতাগুলি থেকে থাকে বা সারা পৃথিবীতে যেই ঘটনাগুলি ঘটছে সাধারণ মানুষের যে সাধারণ মানুষই সবচেয়ে বেশি এই সমস্যা জর্জরিত হয় তাই সবাই সবার সেফটি প্রবার জীবন স্বাভাবিক এবং সুন্দর রাখার স্বার্থে আপনার পরিচয়পত্র সাথে নিয়ে বের হবেন আপনার ফোন নাম্বার অবশ্যই আপনার মোবাইলে রাখবেন একটা কথা আর না বললেই নয় বেশ কিছুদিন থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপের বিভিন্ন দেশে অনেক সময় আমরা দেখতে পাই যে একজন প্রবাসীর ঠিকানা পাওয়া যাচ্ছে না একজন প্রবাসীর লাশ পাওয়া গেছে কিন্তু তার দেশের বাড়ি কোথায় সেটা জানা যাচ্ছে না তার নাম জানা যাচ্ছে না তো সেসব ব্যাপারগুলি থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বা আপনার পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার স্বার্থে হলেও আমরা আমাদের ওয়ালেট যেটা মানি ব্যাগ সেটাতে সিভিল আইডি রাখি সাথে কোম্পানির বেস কার্ড বা পরিচয়পত্র রাখি একটা ফোন নাম্বার লিখে রাখি যাতে করে লোকাল এবং ইন্টারন্যাশনাল আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের ফোন নাম্বার দিয়ে রাখবেন যাতে করে ফোন নাম্বারও অনেক সময় অনেকদেরকে খুঁজে পাওয়া যায় এছাড়া আপনি পার্সোনাল আপনার হোম নাম্বার যেটা যেটাতে কল করলে আপনার পরিবার পরিজনের সাথে যোগাযোগ করা যাবে সে ধরনের একটা নাম্বার দিয়ে রাখবেন যাতে করে একটা দুর্ঘটনার পরেও আপনার পরিবার পরিজন আপনাকে খুঁজে পেতে পারে মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনেও শেষ করতে পারে না তার পরিবার যদিও প্রতিটি সরকারের হিসেবে সেটা একটি সংখ্যা বা একটা লিস্ট কিন্তু যে হারায় যে পরিবার হারায় তারাই জানে তাদের কি হারিয়েছে তাই চলুন সবাই সবার অবস্থান থেকে সুস্থ এবং স্বাভাবিক সুন্দর একটি প্রবার জীবনের জন্য আমরা একটু সচেতন হই একটু সতর্ক থাকি আর করোনা করোনা সংক্রমণ যে থার্ড স্ট্রেন চলছে সেটা থেকে সেফটিতে এবং নিরাপদে থাকতে অবশ্যই মাস্ক স্যানিটাইজার গ্লাভস সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি স্বাভাবিক প্রবার জীবন উদযাপন করি এই ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল নেটওয়ার্কে যাতে করে কোনো একজন প্রবাসী বাংলাদেশি দেখে উপকৃত হতে পারে যাতে করে কোনো একজন বাংলাদেশি দেখে সতর্ক হতে পারে যাতে করে কোনো একজন বাংলাদেশি সচেতন হতে পারে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নতুন আপডেটে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা